सलामुअलैकुम डियर फ्रेंड, आज के हमें अपने एक सीमेंसर एक प्रोडक्ट देखो। सीमेंसर प्रोडक्ट सीमेंस 3TK सीमेंस देखें 3TK2805 मॉडल एक सेफ्टी रिले, सेफ्टी रिले देखो। ठीक है, हमें आरका हमारे पासपाशी और एक सीमेंसर सीमेंसर 3TK2804 सीरीज आएगा, सीरीज आखें हमारे और एक सीरीज आखें सीमेंस 3TK2803। ये मॉडल अनेकगुलो माल हमारे आ बंधुरा ये क्यों क्या करें आज हमें से देखो। तो वीडियो शुरू करार आगे बंधुरा दूटा कथा बोले, मूलत PLC HMI एवं सार्वो BFD एवं इंडस्ट्रियल कंट्रोलिंग सिस्टम नहीं काज करी। तो बंधुरा अपना जो इंडस्ट्री को प्रॉब्लम पड़ें इसब पार्ट्स नहीं कंट्रोलिंग सिस्टम नहीं HMI PLC BFD नहीं कोनो प्रॉब्लम पड़ें आमादेर साथे जोगाजोग करते पारें। आमरा सुलभ मूल्य आपनादेर के पार्ट्स देवार चेष्टा करब और आपनार प्रॉब्लम सल्व करार चेष्टा करब। ठीक है, तो बंधुरा कथा ना बाड़िए शुरू करा जाक आज के भिडियोटी। आमी आपनार ए मॉडलेर आमी एटा देखाबो आपनाके स्पेसिफिकेशनटा देखाबो। एखाने देखा आछे कि L+ और L-। ठीक है, L+ एबं N-এ আমি কি দিব 24 ভোল্ট DC সাপ্লাই দিব, 24 ভোল্ট DC সাপ্লাই দিব। দেখেন আমার মডেলটা এটা দেখেন 24 ভোল্ট DC সাপ্লাই দিব। সাপ্লাই দেওয়ার পর আমার এখানে ফাংশন কি আছে দেখেন X1 X2 X5 আর এখানে আছে কি X2 X4 X4 X6। তো আমি কি আমি দেখেন আমার X2 সাথে X3 একটা শর্ট দিলাম। ঠিক আছে, আবার X3 সাথে X5 এর আরেকটা শর্ট দিলাম। শর্ট দর তো এই ফান্তে কি এই ফান্তে আমি একটা নিউট্রালের সাথে দেখেন আমি একটা নিউট্রালকে আমি X6 এর সাথে শর্ট দিলাম। এই নিউট্রাল তার হলো আমার কালো তারটা। ঠিক আছে, আর আমি আমি এখান থেকে X2 থেকে আরেকটা কানেকশন দিলাম আমরা লাল রেড তারটা। ঠিক আছে, এখন আপনারা দেখেন এদিক দিয়ে দেখেন আপনারা এদিকে দেখেন সার্কিট ডায়াগ্রামটা দেখেন। ঠিক আছে, রিলে 66 আর 65 নর্মালি NC থাকবে আর এগুলো NO থাকবে। NO থাকবে যখন আমার ফাংশন কাজ করবে NC NO হয়ে যাবে, NO NC রিভার্স হয়ে যাবে, এই ফাংশনটা রিভার্স হয়ে যাবে। দেখেন আমি আমি শর্ট দিয়ে X5 এ শর্ট দিয়ে দিচ্ছি। দেখেন আমার আমার বন্ধ হয়ে গেছে, আমার এটারও 2 চ্যানেল আর এটা হলো 1 চ্যানেল। দেখেন আমি এখন আবার আমার এই ফাংশনটা ধরাবো। দেখেন আবার এটাকে আমি ক্লোজ করব। দেখেন আবার ক্লোজ হয়ে গেছে, আমার ফাংশনটা আবার রিভার্স হয়ে গেছে। দেখেন তো বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।